টুলিগঞ্জের সাংসদ এবং জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান যার মিষ্টি মায় বিহাসিতে বোধ হয়েছে লাখ লাখ দর্শক এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় এই চিত্রনায়িকা দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত শত্রু সিনেমার মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন নুসরাত নিজের প্রথম সিনেমায় তিনি নায়ক হিসেবে পেয়েছিলেন কলকাতার সুপারস্টার জিতকে আর প্রথম সিনেমাটি জীবন বদলে দেয় নুসরাত জাহানের প্রথম সিনেমা হিট হবার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অন্যদিকে সিনেমায় অভিনয়ের দশ বছর পার করল নুসরাত জাহান সিনেমায় অভিনয়ের এই দীর্ঘ দশ বছরে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন একজন সফল অভিনেত্রীর পাশাপাশি তিনি রাজনীতিতেও পেয়েছেন তুমুল সাফল্য হয়েছেন ভারতের একজন সংসদ সদস্য নুসরাত জাহানকে যারা কাছ থেকে চেনেন তারা সবাই জানেন নুসরাত একজন স্বাধীন চেতা মানুষ সে কারণেই অভিনয় আর রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নুসরাত কবে পরবর্তী পদক্ষেপ নেবেন সেদিকে তাকিয়েছিলেন টলুরের সবাই সম্প্রতি এবারে এলো এক সুখবর জানা গেছে মা হবার সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত জাহান তবে এখনই এই বিষয়ে কথা বলার জন্য প্রস্তুত নন তিনি অন্যদিকেই নুস্তাত মা সিদ্ধান্ত নিয়েছেন এটা জানার পর ভক্তরা তাকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছেন তো প্রিয় দর্শক জাহানের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন